গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, একদম ঠিকঠাক আছে। আর আজকে হচ্ছে সানডে, সানডেতে সকালবেলা বাবা পড়াশোনা করছে, অবাক কাণ্ড। কারণ হচ্ছে কি, সকালবেলা পড়াশোনা করার করতে আমি বললাম বলে এমনি করবি না, কারণ একটা কারণ তো আছে। আর পড়াশোনাটা হচ্ছে আঁকা ঝোঁকা, দেখি টাকাটা, এই হচ্ছে আঁকা ঝোঁকা। ব্রেন, লিভার, কিডনি, স্টমাক উল্টো তো হবে, ক্যামেরায় রয়েছে না, ক্যামেরার ফ্রন্ট ক্যামেরায় উল্টোই লাগবে। এইসব আঁকা হচ্ছে, কারণ হচ্ছে আগামীকাল বাবানের সায়েন্স পরীক্ষা। এইসব ওটাকেই বলে আগামীকাল, ওরে বাঙালির ছেলে রে, আগামীকাল সায়েন্স পরীক্ষা, এইসব আঁকা ঝোঁকাও থাকবে, তাই জন্য একটু আঁকাগুলো প্র্যাকটিস করছে সকাল সকাল। আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, কারণ হচ্ছে লুচি, আলুর তরকারি, বেগুন ভাজা, আপাতত আলুর তরকারি বসিয়ে দিয়েছি, ময়দা বেঁধে রেখেছি, বেগুন কাটা আছে, মাখানো আছে, নুন হলুদ খালি ভাজবো, মা এখানে কি জানি কুচুর কাচুর করছে। এই হচ্ছে কন্ডিশন, আমাদের তো ব্রেকফাস্টে পটাপট করি, করে খাওয়া দাওয়া সারি, তারপরে আরো কাজ আছে, আর সাথে সাথে বাবাদের পড়াশোনাও আছে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বাবান বসে আছে অনেকক্ষণ, তবে বাবান বেগুন ভাজা দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে, আর বেগুনটা দেরিতে ভাজলাম বলে ওর একটু ব্রেকফাস্টটা দেরি হয়ে গেল। আঁকাও ঝোঁকা কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টটা দিই, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার ঘেটি ধরে বসাতে হবে। A few moments later. ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি চায়ে চিনি গুলছি। এই যে এই চা খাবে নন্দীবাবু আর মা, এদের জন্য চা তৈরি করেছি, চা খাবে। আর চা করে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে ডাল আর ডালিয়া একসাথে ভাজছি, একটুখানি শুকনো খোলা আর কি টেনে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ডালিয়া আর ডালিয়া হবে, মার তো একাদশী, মা আর বড় মা একসাথে খাওয়া দাওয়া করবে আর কি, ডালিয়া খাবে, সেই জন্য ডালিয়াটা আগে করবো। আর যেহেতু আমাদের একটাই রান্নাঘরে এরকম আমিষ নিরামিষের ব্যাপার থাকলে তখন আগে নিরামিষটা করে নিয়ে মোছা টোছা করে তারপরে আমাদের জন্য মাছের ঝোল ভাত করব, আমি ছেলে আর নন্দীবাবু খাবো। আর মা ডালিয়ার জন্য প্রচুর প্রচুর সবজি কেটে দিয়েছে, এত সবজি কেটে দিয়েছে অনেকটা ডালিয়া হবে, কারণ আমি ভাবছি যে এটা রাতে, অ্যাকচুয়ালি ডালিয়াটা আমি খুব পছন্দ করি খেতে, কিন্তু ওই আমাকে বললো কেন তুই ডালিয়া খাবি দুপুরবেলা, তা আমি এটা রাত্রে খাবো, তাই একবারে করে রাখছি, একটু বেশি করে ডালিয়া করে রাখবো রাত্রে। মাও আবার রাত্রে ডালিয়া খাবে, কারণ সকালবেলা আজকে ময়দা খাওয়া হয়েছে ব্রেকফাস্টে লুচি, সেই জন্য আর রাত্রে লুচি বা এসব কিছু খাবে না, তো ডালিয়াটা দুপুরবেলা খাবে মা আর বড় মা, আর আমি রাত্রে খাবো ডালিয়া, মাও খাবে। আর এখন এইসব করে ঠোরে তারপরে ভাত আর মাছের ঝোল করবো। আর এখানে ছেলে আবার পড়াশোনা নিয়ে বসেছে ওই ঘর থেকে এই ঘর, ছেলের এখনো জায়গা ফিক্সড হচ্ছে না, দেখি মুখটা একটু কোথায় যে বসবে পড়তে বুঝে পাচ্ছে না, কোথায় বসলে পড়াটা ঠিকঠাক ঢুকবে, তাই তো বাবাল। ডালিয়া ঠালিয়া রান্না হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে রান্না, ডালিয়া রান্না করে আমি মায়ের এখানে ঘরে রেখে দিয়েছি যাতে এঁটো কাটা না লাগে। আর এইদিকে আমি মাছের ঝোলও করে ফেলেছি, ভাত করে ফেলেছি, এই যে মাছের ঝোল ডান, একটু আলু কড়াইশুঁটি দিয়ে রুই মাছের ঝোল আর কি হয়েছে আজকে। ভাতটা খালি নামানোর অপেক্ষা রয়েছে, তারপরে খাওয়া দাওয়াটা সারবো, অবশ্য আমার এখনো স্নান হয়নি, স্নানটা করব। আর ছেলেকে একটু আবার পড়াতে হবে, ছেলে একবার বলছে পড়বো, আবার একবার বলছে মা টিভি দেখবো, এই করছে। এখন আপাতত কি করবি, পড়তে হবে, লিখতে হবে না এখন, কালকে তো কি পরীক্ষা, লেখা পরীক্ষা নাকি পড়া পরীক্ষা, কি পরীক্ষা, লেখা, তাহলে রিটেন তো, একটু করতে হবে, যাই হোক একটু খালি পড়ি ঠড়িয়ে নি, এখন পড়া, এখন শুধু একটু পড়বে, একটুখানি ওর সাথে বসি, ওর সাথে পড়াটা একটু করিয়ে নিয়ে তারপরে স্নান খাওয়া দাওয়া এসব করবো। তবে বাবানের গুড বয়, স্নান ঠান হয়ে গেছে বাবান, একদম স্নান ঠান করে রেডি, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে তুমি স্নান করে, আমার চেহারাটা কেন, তোমার চেহারায় কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে, স্নান করে একটু নিয়ে বসি, তারপরে খাওয়া দাওয়া করে কখন আবার ক্যামেরা অন করবো জানি না।
Later. Why is the rainwater harvesting important? Shortage of water has a major problem of this day. So it is necessary for us to save water and conserve water. अरे कहना क्या चाहते हो? इनको नहीं बोला चिल। Yeah, तबे conserve water can be की done by a simple method की method टा। तो रुको जरा, सबर करो। Rain water harvesting जाओ घर चल जा। अब तो बाबा नई घरे पोर्चे में नई घरे बोशा अच्छी। बाबा ने पढ़ा होच्छे आरे शेषे आम के पढ़ा दिए जाच्छे। माने मैं पढ़ा धोच्छे मैं उर काचे बोशची ना जेते मौन दिए पढ़ाटा कुत्ते पारे। जा ना। যেই আমি বলা শুরু করলাম ওখানে স্ট্যাচু যতটা ফাঁকি দেওয়া যায়। রাত্রে রান্না করব, রাত্রে রান্না কিছু করা সেরকম কিছু করতে হবে না। ডালিয়া আছে, মা ডালিয়া খাবে, আমিও ডালিয়া খাবো। এদের দুজনের ভাত করে রেখেছি সকালেই, আর একটু কিছু তরকারি করতে হবে, সেটাই করবো। একটু বাদে করছি, ওর পড়াগুলো সমস্ত ধরে নিই। চলো, এই চলছে অ্যাক্টিভিটি। এখন সন্ধেবেলা রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, আবার কথা বলবো। রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিল, তাই ব্লগটা এন্ড করতে পারিনি। আজকে মানডে, মানে সানডে ব্লগটা মানডেতে এন্ড করছি সকালবেলা, কারণ কালকে রাত্রিবেলা বাবানের যে এক্সামের শিটগুলো সেগুলো একটা অন্যরকম ফরম্যাটে আমি নামঠাম লিখে রেখেছিলাম, আর সকালে মানে সেটা আমি দেখেছি যে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, দেখেছি অন্যরকম ফরম্যাটে লিখতে হবে। তো সেই সব লেখালেখি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, আর মাথা থেকে বেরিয়ে গেছে যে ব্লগ এন্ড করিনি। সকালবেলা উঠে এখন ব্লগটা এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।